আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। প্রিয়জনের সাথে ঈদ করতে ট্রেনে ঢাকা ছাড়ছে মানুষ, সড়কে বাড়ছে যানবাহনের চাপ, প্রধান দুই ঘাটে পারাপারে ধীরগতি। হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছি, আমাদের গাড়ি এখনো পিছনে রয়ে গেছে। অবশেষে টিকিট পাইছি, সিট পাইছি, এটাই খুশি। এই যে এতগুলা মানুষ, আমাদের দুর্ভোগটা কে দেখবে আপনারা বলেন? ঈদের আগে চাঁদা না দেয়ায় উত্তরার বিডিআর বাজারে হামলা, অভিযোগের তীর ক্ষমতাসীন দলের কাউন্সিলর গোল্ডেন শফির দিকে। দাম করে হাসলে আঘাত করছে, আঘাত করছে, মায়েরা ভালো ইট করবো এই করবো, কমিটি ঝামেলা হয়, বাহিরে কত লোকজন আসে, কত রকমের কত ঝামেলা হয়। তো দুইটা অভিযোগই আমি পেয়েছি, দুইটাই থানাতে পাঠিয়েছি, যাতে থানা এটা দুই পক্ষকে নিয়ে বসে সুষ্ঠু তদন্ত করে। মধ্যরাতে মোবাইল কোর্ট বসিয়ে সাংবাদিক নির্যাতনকারী নাজিম উদ্দিন এখন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, ঘুষ বাণিজ্য সহ নানা অভিযোগ। নিউ মার্কেটের তাণ্ডবে দুজন নিহতের ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী গ্রেপ্তার, সিসিটিভি দেখে জড়িতরা শনাক্ত, গুজবের ভিত্তিতে অংশ নেয় সংঘর্ষে বলছে ডিবি। বাজারে মিলছে না ভোজ্য তেল, দাম বাড়াতেই কমিয়ে দেওয়া হয়েছে সরবরাহ, বলছেন ক্রেতারা, আবারও মিল পর্যায়ে অভিযান চালাবে ভোক্তা অধিকার। দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে নগরবাসী। ঈদ যাত্রায় ভোগান্তি পোহাতে হলেও বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন বেশিরভাগ যাত্রী। দ্বিতীয় দিনের যাত্রায় সকাল 12:30 পর্যন্ত ছেড়ে গেছে 20টি ট্রেন, এর মধ্যে বড় ধরনের শিডিউল বিপর্যয়ে পড়ে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস। এটি সকাল 6:40 রওনা করার কথা থাকলেও ছেড়ে যায় 8:50। কর্তৃপক্ষ জানায়, রাজধানীর আবদুল্লাপুরে মালবাহী ট্রেন দুর্ঘটনার কারণে নীলসাগর ছাড়তে কিছুটা দেরি হয়, একই কারণে রংপুর এক্সপ্রেসও পৌঁছাতে দেরি হয়েছে। তবে বেশিরভাগ ট্রেন নির্ধারিত শিডিউলের কাছাকাছি সময়ে ছেড়ে গেছে বলে জানান তারা। কয়েকটি ট্রেন নির্ধারিত সময় না ছাড়ায় ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। এছাড়া যাত্রীদের অনেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। আনন্দ তো আছে, কিন্তু এই যে কষ্টটা আনন্দ আর বলা যায় না আর কি, আনন্দ থাকে না এই কষ্টে। তবে বাসায় গেলে আর কি সবই ঠিক হয়ে যাবে। 3-4 ঘন্টা লেট করার পরে তারপরে ট্রেনে উঠলাম, তাও বাড়িতে যাইতে পারবো এটাই আমার। তখন অপেক্ষা করার পরে যে আমরা বাড়ি যেতে পারতেছি এটাই আমাদের আনন্দ। আমার অনেক ভালো লাগতেছে, সবার সাথে একসাথে ঈদ করব, যার কারণে আগে আগে যাচ্ছি। 2 তারিখ যদি ঈদ হয় তাহলে 1 তারিখ পর্যন্ত ট্রেনগুলো চলবে, তো ঈদের 2 তারিখ আবার যদি 3 তারিখ ঈদ হয় তাহলে 1 তারিখে আমাদের 2 তারিখের ট্রেন ছাড়তে হবে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রেহান, তার কাছেই সরাসরি যাই এখনকার খবর জানতে। রিয়াজ, আপনি সকাল থেকে রেল স্টেশনে আছেন, নীলসাগর এক্সপ্রেস কিছুটা দেরি হয়েছিল, ট্রেনের শিডিউল এক ধরনের প্রভাব পড়ার কথা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? শিডিউলের প্রভাব কিছুটা পড়েছে সকালে, তো সেই বিপর্যয় কাটিয়ে উঠেছে বলতে বিপর্যয় একটি ট্রেন, যেহেতু আপনি যিনি বলছিলেন দর্শক জানাচ্ছিলেন যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনটির বিপর্যয় কাটিয়ে এখন মোটামুটি স্বাভাবিক। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি সকালের পর থেকে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার কথা সেই ট্রেনটি বিলম্ব হচ্ছে। তো সব মিলিয়ে আজকে এই ট্রেনটির সময় 2টি ট্রেন বিলম্ব হয়েছে, যেহেতু 12:20 ছেড়ে যাওয়ার কথা ছিল চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রাজশাহী কমিউটার, কিন্তু সেটি এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়নি। এছাড়া মোটামুটি সবগুলো ট্রেনেই ছেড়ে গেছে। আমরা যদি একটু যারা যাত্রীরা আসছেন রেলওয়ে স্টেশনের দিকে তাদেরকে যদি একটু আমরা দেখাই, দেখতে পাচ্ছেন যে যাত্রীরা এসছেন, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে চট্টগ্রাম এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে এবং দুপুর 1টা ছেড়ে যাবে। তো সব মিলিয়ে
যেখানকার কর্মকর্তারা যারা আছেন বা ট্রেন পরিচালনা যারা রয়েছেন, তারা যদি বলছেন যে প্রতিবারের মতো এবারও মূলত কর্মদিবসের শেষ দিকে অর্থাৎ শেষ কর্মদিবসের বিকেল থেকে শুরু করে মূলত যাতে চাপ বাড়বে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। সকালে যেসব ট্রেনগুলো ছেড়ে গেছে সেগুলোতে যে ধরনের চাপ ছিল, এখন যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে মূলত দুপুরের পর থেকে, সেই ট্রেনগুলোর চাপ যাত্রীর চাপ কিছুটা বেশি। অর্থাৎ বোঝাই যায় ঈদের ছুটি মূলত এখন থেকে শুরু হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় এই যে শেষ কর্মদিবস, সেই কর্মদিবসের শেষের অংশ থেকে শুরু হয়েছে এবং কালকে এবং পরশু মোট দুই দিন, এই আগামী দুই দিন যেই ধরনের চাপ পড়বে সেই চাপ কাটিয়ে কীভাবে উঠবেন সেটি নিয়ে মূলত কর্মকর্তারা এখন ব্যস্ত এবং তারা বলছেন তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে যাতে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের মতো ঘটনা না ঘটে এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়তে পারেন সেই ধরনের সব ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটি স্টেশন ম্যানেজার এবং স্টেশন মাস্টারকে সেই ধরনের নির্দেশনাই দেওয়া হয়েছে। তো ধন্যবাদ আপনাকে রিয়াজ। ঈদ যাত্রায় যানবাহনের চাপ বেড়েছে সড়ক পথে, রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে দূরপাল্লার গাড়ি। ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কাউন্টারগুলোতে ভোর থেকেই ঘরমুখো মানুষের জটলা দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে বাসে যাত্রীদের এই চাপ বাড়ছে। গাজীপুরের বিভিন্ন অংশে উন্নয়ন কাজ চলমান থাকায় চৌরাস্তা, চন্দ্রাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়ির গতি ধীর হয়ে যাচ্ছে। বিকেলে তৈরি পোশাক কারখানা ছুটি হলে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা। দর্শক, আমরা সড়ক পথের খবর সরাসরি জানতে চাই। এই মুহূর্তে গাবতলিতে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, তার কাছে সরাসরি যাচ্ছি। আশিক, এই যে অতিরিক্ত ভাড়া আদায়ের এক ধরনের অভিযোগ সবসময়ই পাওয়া যায়, এটি যদি হয়ে থাকে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এক, দ্বিতীয়ত হচ্ছে বাস টার্মিনালে এবার ঈদযাত্রার চিত্র কেমন দেখতে পাচ্ছেন? গত দুদিন তো তেমন চাপ ছিল না। আজও আসলে তেমন চাপ আছে এমনটি বলা যায় না, কারণ আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অন্যান্য বছর যে এরকম উপচে পড়া ভিড় থাকে গাবতলী বাস টার্মিনালে, ঘরমুখো যাত্রীদের যে চাপ থাকে, মানুষ আসলে তিল ধরনের ঠায় থাকে না, মানুষ কাউন্টারে এত ভিড় করে যে আসলে মানুষ হাঁটাচলা করতে পারে না, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু গত দুদিনের মতো আজও আসলে খুবই কম, অল্প সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি যে আসছে এবং কিছু কিছু মানুষ গাড়ি সময় মতো ছেড়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলে পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় বছর বেশ ভালো, কাউন্টারে তেমন ভিড় নেই। তো এই বিষয়ে আসলে কেন ভিড় নেই, কেন মানুষের চাপ কম, এই বিষয়ে আসলে কাউন্টার যারা রয়েছেন, বাসের মালিক বা শ্রমিক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে সড়কে অনেক চাপ বাড়বে, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হবে, এই কারণে মানুষ আসলে আগে থেকেই বাড়ি চলে গেছে অনেক মানুষ। আর আজ যেহেতু বৃহস্পতিবার, সব শেষ কর্মদিবস, আজ হয়তো দুপুরের পরে অর্থাৎ বিকেলের দিক থেকে হয়তো অফিসগামী যেসব মানুষ যারা বাড়িতে যাবেন তারা হয়তো অফিস শেষ করে যাবেন, তখন হয়তো কিছুটা বিকাল থেকে বা সন্ধ্যা নাগাদ কিছুটা চাপ বাড়তে পারে এমনটি কিন্তু কাউন্টারের যারা রয়েছেন তারাও বলছেন এবং আমাদেরও এমনটাই ধারণা যে যেহেতু কাল শুক্রবার, আজ বৃহস্পতিবার শেষ অফিস, সবাই হয়তো সেই হিসেবে আজ হয়তো বাড়িতে যাবেন। তো সব মিলিয়ে আসলে অন্যান্য বছরের তুলনায় এবছর আসলে কাউন্টারে ভিড় অনেক কম, যাত্রীদের চাপ বেশ কম, সবাই স্বস্তিতে এই বাড়ি যাচ্ছে, এখান থেকে অন্তত ছেড়ে যাচ্ছে এমনটি বলা যায়। আর বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগের বিষয়ে আপনি জানেন যে কিছুক্ষণ আগে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত এখানে বাজার এই বাড়তি ভাড়ার বিষয়টি আসলে তদারকি করেছে, তারা আমাদেরকে জানিয়েছে যে পুরো গাবতলী স্ট্যান্ডের প্রতিটি কাউন্টারে তারা ঘুরেছে, ভাড়ার চার্ট দেখেছে এবং যাত্রীদের সাথেও তারা কথা বলেছে, কোনো ধরনের অভিযোগ তারা পাননি, ছোটোখাটো যেসব অভিযোগগুলো ছিল সেসব বিষয়গুলো তারা সমাধান করেছে এবং বিআরটিএর পক্ষ থেকে কিন্তু এই গাবতলীতে একটি ভ্রাম্যমাণ ক্যাম্প করা হয়েছে, যারা যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেই ক্যাম্পে আসলে জানানোর জন্য বলা হয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় আসলে পরিস্থিতি মোটামুটি আগের তুলনায় ভালো এমনটি কিন্তু বলা যায়। ধন্যবাদ আপনাকে আশিক। দর্শক, সড়ক পথের খবর এবার জানতে চাই। গাজীপুরে আছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান, তার কাছে। পলাশ, আপনি যেখানে আছেন সেখানে সবসময় এক ধরনের চাপ হয় গাড়ির এবং জট লেগে যায়, শিল্পাঞ্চল যদি ছুটি হয় সেটি আজকে আরও বাড়ার কথা, কী পরিস্থিতি দেখতে পাচ্ছেন সড়কে? জি তৌফিক, আমি কিন্তু ইতিপূর্বে কিন্তু পোশাক শিল্প যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশগুলো বেতন ভাতা দেওয়া হয়েছে, তাদেরকে ছুটি দেওয়া হয়েছে, তারা কিন্তু তাদের গন্তব্যস্থানে বিভিন্ন জেলায় কিন্তু সকাল থেকে যাওয়া শুরু করেছে। তবে ময়মনসিংহ মহাসড়কে কিন্তু চাপ কিন্তু অনেকটাই কম, তাছাড়া কিন্তু সড়কে আমরা জিবিসি দেখেছি বিভিন্ন পয়েন্টে কিন্তু যাত্রীদের উঠানামা করছে, এটি একটু রয়েছে। তাছাড়া আমি এখন রয়েছি গাজীপুরের বুধবাজার এলাকায়, এখানে আমরা যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি তবে সেটি হচ্ছে যে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সড়কটি রয়েছে, এটি ছিল চার লেনের, চার লেন
ট্রেনের অতিক্রম কিন্তু আরও কয়েকটি লেন বাড়ানো হচ্ছে। তবে কিন্তু আমরা সচিত্র যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কিন্তু মাঝখানে একটি লেন কিন্তু এখানে একটি স্টান বানিয়ে কিন্তু একটি লেন দখল করেছে, পাশাপাশি রাস্তার যে দুই পাশে দুই লেন সেটিও কিন্তু ভ্রাম্যমাণ দোকান বসে কিন্তু এক প্রকারে বলা চলে যে ছয় লেনকে এক লেনে ব্যবহারযোগ্য রয়েছে। এতে করে একটি কিন্তু প্রায় সময় কিন্তু বিশাল একটি জটলা লেগে থাকে। গাজীপুরের কথা নাম শুনলেই কিন্তু একটি যানজটের একটি শহর বা নগরী হিসেবে কিন্তু আমরা বলে থাকি। তবে ঈদকে কেন্দ্র করে যদি বলি সেক্ষেত্রে বলবো অন্যান্য বছর হচ্ছে কিন্তু এই বছর কিন্তু যানজটের চিত্র কিন্তু খুবই কম। তবে এই চিত্রটি অনেকটাই পাল্টে যাবে, সেটি হচ্ছে বিকেল চারটা থেকে পাঁচটা ছটা পর্যন্ত গভীর রাত্রে থাকার সম্ভাবনা রয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি বলেছে। তবে ট্রাফিক পুলিশ বলছে যে একটি কেন্দ্র করে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে তারা প্রোটোকল রয়েছে, তারা এই বিষয়ে খুব সতর্ক রয়েছে, সেটি তারা দিবে। তবে আরেকটি বিষয় বলে রাখি তহিদ, এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যতগুলি দূরপাল্লা পরিবহনের কাউন্টার রয়েছে সেই কাউন্টারে কিন্তু যাত্রীদের প্রায় কিন্তু অভিযোগ করে আসছে যে কয়েক গুণে ভাড়া তাদের বাড়ানো হচ্ছে। তবে এত করে কিন্তু পয়সার কোনো আমরা তৎপরতা দেখিনি। ধন্যবাদ আপনাকে পলাশ। দর্শক আমরা সড়ক পথে খবর জানছিলাম। দর্শক, ঘরমুখো মানুষের চাপ কিন্তু নৌ রুটেও বাড়ছে, সেই খবর সরাসরি জানতে চাই। মানিকগঞ্জে যাচ্ছি, পাটুরিয়ায় আছেন আমাদের সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, ঘাটে যানবাহনের চাপ আছে কিনা, গতকালের তুলনায় আজকে তো কিছুটা বাড়ার কথা? শহীদ, গতকালের তুলনায় আজকে সকাল থেকে আমরা চাপ বেড়েছে দেখেছি, তবে দুপুরের দিকে এসে কিন্তু যানবাহনের চাপ কিন্তু অনেকটাই কমে এসেছে। কারণ দীর্ঘ সারিতে আমরা যে সকালবেলা দেখেছিলাম যে ছোট যে যানবাহনগুলো সেগুলো কিন্তু অপেক্ষা ছিল, কিন্তু এই মুহূর্তে ছোট গাড়ির চাপ একেবারেই নেই। কারণ যে সকল ছোট গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু এসেই ফেরি পার হতে পারছে। তবে যাত্রীবাহী যে সকল দূরপাল্লার যে সকল বাস রয়েছে সেই বাস কিন্তু প্রায় শতাধিক বাস কিন্তু পারাপার অপেক্ষায় রয়েছে, এবং প্রচন্ড গরমে এই অপেক্ষমান যানবাহনের যে সকল যাত্রী রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে শিশু নারী যারা রয়েছেন তাদের দুর্ভোগ কিন্তু সবচেয়ে বেশি চরমে, এবং যারা গাবতলী থেকে বা অন্যান্য জায়গা থেকে রাজধানীর আশেপাশে এলাকা থেকে যারা পাটুরিয়া ঘাটে বিভিন্ন যানবাহনে এসে যারা নামছে তারা কিন্তু সহজে লঞ্চ ফেরি পার হতে পারছে। দীর্ঘ যানজটে যে ভোগান্তি সেটি অন্য যানবাহন না থাকলেও আমরা দেখছি যে প্রায় শতাধিক যানবাহন কিন্তু প্রায় এক ঘন্টারও বেশি তারা কিন্তু পারাপার জন্য অপেক্ষা করছে। এবং ছোট গাড়িগুলো আপনারা জানেন যে পাটুরিয়া ঘাট থেকে প্রায় 10 কিলোমিটার দূর থেকে একটি বাইপাস সড়ক দিয়ে পাঠানো হচ্ছে, যে কারণে ঘাটে কিন্তু সেই জটলা নেই। 21টি ফেরির মধ্যে 20টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে, এবং ধারণা করা হচ্ছে যে দুপুরের পরে আবার যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। খোরশেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সীগঞ্জে যেতে চাই, শিমুলিয়া ঘাটে আছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান। সাকিব, সাকিব, আপনি গতদিন জানাচ্ছিলেন আমার যদি মনে আছে যে ফেরির সংখ্যা কিছুটা বাড়ানোর উদ্যোগ ছিল কর্তৃপক্ষের, কারণ যাত্রীর চাপ খুব বেশি ছিল। আজ কি সেই ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে নাকি আগের মতোই অবস্থা? তৌহিদ, আজকে কিন্তু নতুন করে আরো একটি ফেরি সংযোজন করা হয়েছে এবং ফেরি কিন্তু বেড়েছে, এখন ফেরির সংখ্যা 10টি এবং গতকালকে একটি বেড়েছিল, এবং গত তিন দিনে আসলে 3টি ফেরি বাড়ানো হয়েছে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুট এবং মাঝিরকান্দি নৌ রুটে। এবং এই মুহূর্তে আমি যদি ঘাটের যানবাহনের অবস্থানের কথা বলি তাহলে কিন্তু কোন রকমের আর ব্যক্তিগত যানবাহন পারাপারের অপেক্ষায় নেই। সকাল থেকে যেসব যানবাহন ছিল সেগুলো পর্যায়ক্রমে কিন্তু পারাপার করা হয়েছে, এবং ঘাটের এখন পার্কিং ইয়ার্ড একেবারে শূন্য, এবং ব্যক্তিগত গাড়ি না থাকায় আসলে যেসব মিনি ট্রাক কিংবা পণ্যবাহী কিছু গাড়ি সকাল থেকে ঘাটে এসেছিল সেসব যানবাহন কিন্তু এখন পারাপার করা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু ঘাটে আসলে যে শিমুলিয়া 3টি ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু আসলে 4টি ফেরি রয়েছে, যেগুলো দিয়ে আসলে এই যে ঘাটে যেসব পণ্যবাহী ট্রাক ছিল সেগুলো পারাপার করা হচ্ছে। ফেরির সংখ্যা একদিকে যেমন বেড়েছে, আরেকটি যাত্রী সুবিধার জন্য আরেকটি বিষয় আমি বলে রাখি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে আসলে রাতের বেলা ফেরি চলাচল বন্ধ ছিল, কিন্তু ঈদকে কেন্দ্র করে গড়মুখ মানুষের নিরাপত্তা এবং তাদের আসলে নির্বিঘ্নে যেন তারা পৌঁছাতে পারে সেজন্য গতকাল রাত থেকে কিন্তু শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে আসলে ফেরি চলাচল চালু করা হয়। সেক্ষেত্রে আসলে রাতের দিকে আসলে যেসব যানবাহন আসলে সাকিব, ধন্যবাদ আপনাকে, তিনি জানাচ্ছিলেন আমাদেরকে মুন্সীগঞ্জের শিমুলিয়ার খবর। দুদিনের সফরে দুপুরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। দুপুর 2টার দিকে বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছাবেন, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে তার একান্ত বৈঠকও হওয়ার কথা রয়েছে।
পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন এস জয়শঙ্কর। মন্ত্রী জানান, ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা সীমান্ত হত্যাসহ অমীমাংসিত সব বিষয়ের পাশাপাশি কানেকটিভিটি নিয়ে আলোচনা হবে। চব্বিশ ঘণ্টারও কম সময়ের সফর শেষে থিম্পুর উদ্দেশ্যে শুক্রবার সকালে ঢাকা ছাড়বেন জয়শঙ্কর। ঈদের আগে চাঁদা না দেয় উত্তরা ৬ নম্বর সেক্টরের বিডিআর বাজারে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। একে নেতৃত্ব দিয়েছেন ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোল্ডেন শফি, যা ধরা পড়েছে বাজারের সিসি ক্যামেরার ফুটেজে। পুলিশ বলছে অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আশিক মাহমুদ, ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। গত ৯ এপ্রিল এভাবেই দলবল নিয়ে উত্তরা ৬ নম্বর সেক্টরে বিডিআর বাজারে হুমকি ধামকি দিতে দেখা যায় স্থানীয় কয়েকজনকে। হামলা করা হয় বাজার সমিতির অফিসেও, ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা। বাজার সমিতির অভিযোগ, চাঁদা না পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মহসিন সরকার তার লোকজন নিয়ে হামলা চালায়, যার নেতৃত্ব দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম ওরফে গোল্ডেন শফি। যদিও এসব বিষয়ে ভয়ে কেউই মুখ খুলতে চান না। আগাতে মায়েরা ভালাই ভাই ইট করবে এই করবো বহুত ইটি করছে, আমরা ওখানে বসা, আমরা তারা চিনি, কিন্তু সে আওয়ামী লীগ করে মানুষের সরকার। সে এর আগের দিন দুই দিন আগে তার ওই যে সে কিছু টাকা দাবি করছে। সমস্যা এখানে তো যা হয় প্রতিদিনই এখানে আসে, কমিটির ঝামেলা হয়, বাইরে কত লোকজন আসে, কত রকমের কত ঝামেলা হয়, মন্ত্রীর এসে ঝামেলা হয়েছে, তারা আসছিল বা কিসের ঝামেলা হয় এ ঘটনার প্রতিকার চেয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উত্তরা পূর্ব থানা ও ডিসি অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাদের দাবি, বেশ কিছুদিন ধরে একটি পক্ষ বাজার দখলের পায়তারা করছে, নানা ইস্যুতে দাবি করে মোটা অঙ্কের চাঁদাও। গোল্ডেন শফিকের নির্দেশে মহাসিন সরকারের নেতৃত্বে, মোশাররফ সরকারের নেতৃত্বে আমাদের এই বাজারে হামলা চালা দখল করার উদ্দেশ্যে। বাজারটাকে মূলত তারা অনেকদিন ধরে পায়তারা করছে দখল করার জন্য। ৯ তারিখে আমি চাঁদা দিব না দেখে হামলা চালা এবং বাজারটাকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মূলত এই হামলাটা চালানো হয়। ২০০৭ সালে উত্তরা ৬ নম্বর সেক্টরের প্রধান সড়কের পাশে এই বাজার বসায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর। নিম্ন ও মধ্যবিত্তদের কথা বিবেচনা করে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজুকের জায়গায় এই বাজার বসানো হয়। বর্তমানে এখানে ছোট বড় মিলিয়ে প্রায় ৫০০ দোকান রয়েছে, যা উত্তরা সেক্টর ৬ কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। পুলিশ বলছে বাজারে হামলার বিষয়টি শুনেছেন তারা, সিসি ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে। এখানে সমিতি যারা পরিচালনা করে তারা কিছু কিছু টাকা সার্ভিস চার্জ হিসেবে নেয়, যারা এখানে বাজারের পরিচ্ছন্ন কর্মী আছে, বিভিন্ন সার্ভিসম্যান আছে, এদেরকে ফি দেয়। কাউন্টার গ্রুপ এটাকেই চাঁদা হিসেবে মনে করে, আবার কাউন্টার গ্রুপ যখন আসে তখন এরাও ভাবে যে এরা এদের সমিতিটার কার্যক্রম নিয়ে কোনো কোশ্চেন তোলে, তখন এটাকেই তারা একটা অভিযোগ হিসেবে নিয়ে থাকে আর কি। তো দুটো অভিযোগ আমি পেয়েছি, দুইটাই থানাতে পাঠিয়েছি, যাতে থানা এটা দুই পক্ষকে নিয়ে বসে সুষ্ঠু তদন্ত করে। যদিও অভিযোগের বিষয়ে জানতে কাউন্সিলর শফিকুল ইসলাম ওরফে গোল্ডেন শফি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মহসিন সরকারকে বারবার ফোন করেও পাওয়া যায়নি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নিউ মার্কেট ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে নাহিদ ও মোরসালিন হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, হত্যার ঘটনায় গ্রেপ্তার আব্দুল কাইয়ুম, পলাশ মিয়া, মাহমুদ ইরফান, ফয়সাল ইসলাম, জুনাইদ বুগদাদি প্রত্যক্ষভাবে জড়িত। পাঁচজনই ঢাকা কলেজের ছাত্র, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার সময় পরিধেয় বস্ত্র ও হেলমেট উদ্ধার করা হয়। ডিবি জানায়, নাহিদকে কুপিয়ে হত্যা করা হয়, তার পিঠে তিনটি কোপের জখম ও শরীরের বিভিন্ন অংশে থেতলানো ছিল। চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে আহত মোরসালিন মাথায় ইটের আঘাতে মারা যায়। ডিবি জানায়, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের উপর ভিত্তি করে ঢাকা কলেজের অন্য শিক্ষার্থীরা সংঘর্ষে যুক্ত হয়। হত্যার সাথে সম্পর্কিত আমরা পাঁচজনকে আমরা সেই ধারালো যে অস্ত্র এবং লাঠি নিয়ে যারা কাজে ফ্রন্ট লাইন তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা পাঁচজনই ঢাকা কলেজের ছাত্র। জাতীয় সরকার নিয়ে বিএনপির লেজে গোবরে অবস্থা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের ৬৯তম জন্মদিনে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপি দেশের উন্নয়ন চায় না বলেই দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। ওবায়দুল কাদেরের অভিযোগ, ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিলেন, ঈর্ষান্বিত হয়ে এখনও অনেকে প্রধানমন্ত্রীকে হত্যা ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন। বলেন, নেতিবাচক রাজনীতি করে বিএনপি নিজেরাই নিজেদের ধ্বংস করছে।
যা ক্ষমতা থাকতে ধ্বংসই করে দিচ্ছে। কাজে এখন তারা এটাই বুঝিয়ে দিচ্ছেন তারা এখনো ধ্বংসই চান। আসলে নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেরাই নিজেদের ধ্বংস করছে। মধ্যরাতে কুড়িগ্রামে মোবাইল কোর্ট বসিয়ে সাংবাদিক নির্যাতন, এরপর পদাবনতির সাজা, সেই আলোচিত কর্মকর্তা নাজিমুদ্দিনের বিরুদ্ধে এবারে অভিযোগ ঘুষ, হুমকি, নিয়ম বহির্ভূত শোকজ, সরকারি গাড়ি ব্যবহার করে মাদক সেবন ও বহনের। তিনি এখন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, তার বিরুদ্ধে মুখ খুলেছেন ভুক্তভোগীরা। আচরণবিধির অজুহাত নিয়ে এসব বিষয়ে কথা বলতে অপারগতা জানিয়েছেন নাজিম। ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত। মধ্যরাতে মোবাইল কোর্ট বসিয়ে সাংবাদিক নির্যাতনের গুরুতর অপরাধ করেছিলেন কুড়িগ্রামের তৎকালীন সিনিয়র সহকারী সচিব নাজিমুদ্দিন। এ অপরাধে দুবছরের জন্য ষষ্ঠ থেকে সপ্তম গ্রেডে ডিমোশনের দণ্ড হয় তার। সেই ঘটনা 2020 সালের মার্চে। আলোচিত নাজিমুদ্দিন এখন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, যোগ দিয়েছেন গেল জানুয়ারিতে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঘুষ বাণিজ্যের, আছে কর্মকর্তা কর্মচারীদের হুমকি দেয়া কিংবা নিয়ম বহির্ভূত শোকজ ও চাকরি থেকে অব্যাহতি প্রদানের ঘটনা। এই যেমন কাজী বিরাজ হোসেন, দৈনিক হাজিরার এই কর্মচারীর অভিযোগ, চাকরি স্থায়ীকরণের কথা বলে তার কাছ থেকে 3,04,000 টাকা নিয়েছেন নাজিম। সেসব লেনদেনের প্রমাণও রেখেছেন তিনি। তিনি আমাকে বললেন যে চাকরি স্থায়ীকরণ করার জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে এবং তাদের সঙ্গে একটা চুক্তিতে আসতে হবে। ফেব্রুয়ারি মাসের 21 তারিখে 50,000 টাকা ও ফেব্রুয়ারি মাসের 22 তারিখে নগদ 95,000 টাকা হ্যান্ড ক্যাশ গ্রহণ করেন। 23/2/2022 সকাল 10:54 5,000 টাকা মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ করি। 24 তারিখ আবার 11:00 আবার বিকাশের মাধ্যমে আবার 30,000 টাকা আমার কাছ থেকে নেন এবং একই দিনে আবার তাকে 25,000 টাকা প্রদান করতে বাধ্য করেন। 1 ফেব্রুয়ারি ওই দিন ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দেয়। বাড়িতে একটা গবাদি পশু ছিল, নিজের পোষা জিনিস মানে নিরুপায় হয়ে সেই জিনিসটা নষ্ট করে ফেলি এবং সেই জিনিসটা 25,000 টাকা বিক্রি করে টাকাটা তার হাতে তুলে দিই। প্রায় সব লেনদেনের তথ্য আদান প্রদান হয়েছে হোয়াটসঅ্যাপে, আর টাকা যেত নাজিমুদ্দিনের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে। পৌরসভার পানি সরবরাহ শাখার 27 জন মাস্টার রোলের কর্মচারী একযোগে লিখিত অভিযোগ দিয়েছেন নাজিমের বিরুদ্ধে। তাদের অভিযোগ অবৈধ চাকরিচ্যুতি ও হত্যার হুমকি। সরকারি গাড়ি ব্যবহার করে মাদক সেবন ও বহন এবং নির্বাচিত মেয়রকে অপসারণের চক্রান্ত করার অভিযোগ জানানো হয়েছে স্থানীয় সরকার সচিব বরাবর। এসব বিষয়ে সরাসরি কথা বলতে নাজিমুদ্দিনের সাতক্ষীরা পৌরসভা অফিসে যমুনা নিউজ, কিন্তু মুখ খুলবেন না। অস্বীকৃতির কারণ নাকি সরকারি কর্মচারী আচরণবিধি? আমি বলেছি না। সাতক্ষীরা পৌরসভার মেয়রের অভিযোগ, দুর্নীতি করতে তাকে সরিয়ে প্যানেল মেয়র হিসেবে দুর্বল কাউকে বসানোর ষড়যন্ত্র করেছেন নাজিমুদ্দিন। কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন করে দণ্ডিত হয়েও কমেনি বেপরোয়া পনা।
তিনি কর্মচারীদের পদোন্নতি দেওয়ার জন্য টাকা নিয়েছেন এবং তারা লিখিতভাবে দালিলিকভাবে তারা প্রমাণপত্র জমা দিয়েছে। ইতিমধ্যে এই প্রমাণপত্র সহ অভিযোগটি গুরুতর অভিযোগ, এই অভিযোগগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় বরাবর পাঠানো হয়েছে এবং এটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাসকিন জানান, নাজিমুদ্দিনের অপরাধ দুর্নীতির তথ্য প্রমাণের একটি অনুলিপি দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। বোরো মৌসুমে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সারা দেশের খাদ্য গুদামগুলোতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হচ্ছে। দুপুরে বোরো ধান সংগ্রহ অভিযান নিয়ে খাদ্য ভবনের সভা শেষে একথা জানান মন্ত্রী। বলেন, হাওরে ঢলের কারণে আগাম ধান কাটা শুরু হয়েছে আর ধান কেনার সময় কৃষকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। লাইসেন্স ছাড়া কোনো ধান ও চাল কেনা যাবে না, সেটিও জানিয়েছেন তিনি। 7-16, হ্যাঁ 16 তারিখের মধ্যে চুক্তি সম্পন্ন করতে হবে এবং এই চুক্তি কোনো 16 তারিখের পরে একদিনও বাড়ানো হবে না, এটা ভালো করে জানাই দিয়ে, কারণ গতবারও কিন্তু আমরা বাড়াইনি। এবং যারা মানে কোয়ালিফাইড মিল আছে তারা যদি ইচ্ছাকৃতভাবে চুক্তি না করে তাহলে তাদের বিরুদ্ধে আবার শাস্তি না বিধান থাকতে হবে। ক্রেতারা তেলের জন্য ঘুরছেন কিন্তু বাজারে তেল নেই, সরবরাহ একেবারেই কমিয়ে দিয়েছে মিল মালিকরা, ফলে তেল নিয়ে এখন কারাকারি অবস্থা। কিছু দোকানে সামান্য মিললেও বিক্রির ক্ষেত্রে নানা শর্ত বেঁধে দেওয়া হচ্ছে। নতুন করে দাম বৃদ্ধির জন্য কমিয়ে দেওয়া হয়েছে সরবরাহ। পর্যাপ্ত মজুদ থাকার পরও সংকট সৃষ্টির জন্য দায়ীদের খুঁজে বের করতে চায় সরকার। আবালো মিল পর্যায়ে অভিযান শুরু করতে চায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তেল নাই বাজারেই নাই, বাজারে দোকানদাররা বলে কোনো তেল নেই, দোকানদাররা বলতেছে তেল নাই, 4-5টা দোকানে জিজ্ঞেস 5 লিটার তেল আছে কিনা, ওরা বলে তেল নাই, তেল নাই। তেল সবসময় আর কি সবসময় তেল স্টক করা থাকে, এখন কোনো তেলই নাই, সব দোকানই বলতেছে তেল নাই। কারওয়ান বাজারে তেলের জন্য ক্ষুব্ধ ক্রেতা, কোনো দোকানেই নেই পর্যাপ্ত তেল। যাও 2-1টি দোকানে মিলছে, তাতে জুড়ে দেওয়া হচ্ছে শর্ত, অর্থাৎ তেলের সঙ্গে নিতে হবে অন্য পণ্য। ধারণা তেল আনতে গেলে দেখা যায় যে ওনারা তেলের সাথে আমাদেরকে অন্য অন্য জিনিসপত্র, যেমন সরষার তেল, পলাওর চাল, মানে যেসব কোম্পানি যেটা চলে না তারপরে ওগুলো ধরায় দিয়ে দেয়। তা আমরাও সে কাস্টমার যদি ওগুলো নিতে রাজি হয় তাহলে আমরা তেল বিক্রি করতেছি, না হলে বিক্রি করি না। শুধু অন্য পণ্যই নয়, সুযোগ বুঝে বোতলের গায়ের দামের চেয়ে নেওয়া হচ্ছে বেশি দাম। 750 টাকা তেল 4-5 লিটার, ওইটা চা আপনি 670 টাকা, কিন্তু গায়ে রেট আছে আপনার 50 টাকা, এটা আপনি 86 টাকা মূল্য, আমার তো রাখছে 90 টাকা, গায়ে রেট থেকে বেশি দাম দিয়ে আমরা কিনতেছি এবং বিক্রি করতেছি। সামনে ঈদ, তাই ঈদের আগে বাড়বে তেলের চাহিদা, তখন বেশি দামে তেল বিক্রির জন্য অসদ অনেক ব্যবসায়ী মজুদও করছেন। যারা বড় বড় কোম্পানি বা যারা তেল আনিয়া দোকানে বিল দেওয়া রায় হাজার হাজার শত শত কারণ, এরা না দিলে আমরা ছোটখাটো দোকানদার পাইম কি। বলা হচ্ছে তেলের যথেষ্ট মজুদ থাকলেও তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। রোজার মাসে দরকার 2.5 লাখ টন ভোজ্য তেল, কিন্তু আমদানি হয়েছে তার চেয়েও বেশি। তেলের সাপ্লাইটা কম, আর একটা হলো যে পেট বোতল যেটা আমরা মূল্য নির্ধারণ করে দিয়েছি সেটা কিন্তু এখনও আপনার খুব বেশি আপনার ম্যানিপুলেট হয়নি, খোলা তেলটাই আসলে মূলত ম্যানিপুলেট বেশি করে। মিল পর্যায়ে আবারও তদারকি শুরু করতে চায় সরকার, বিশৃঙ্খলা পেলেই নেওয়া হবে ব্যবস্থা। ঈদের পরে তারা একটা মেসেজ জানে যে আপনার আমরা হয়তো মূল্যটা অ্যাডজাস্ট করবো, তো এখন সেটার জন্য যে কোনো পর্যায়ে কি তারা কি হোর্ডিং করে রাখছে কিনা এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করছি, এবং এটা হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন আমরা কঠোর ব্যবস্থা নেব। বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের দাম, তাই ঈদের আগেই দাম বাড়ানোর পক্ষে উৎপাদকরা। বিমল রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, মিরপুরে প্রিমিয়ার লিগ কভার করছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান, তার কাছেই সরাসরি যেতে চাই। হাসিনুর, লেজেন্ডস অফ রূপগঞ্জের জয় তাহলে তো অনেকটাই নিশ্চিত, কি বলেন? হ্যাঁ জয়ের এখন আপনি বলতেই পারেন যে আনুষ্ঠানিকতা বাকি, আর মাত্র হয়তো সর্বোচ্চ ঘণ্টাখানেকের মধ্যে তারা একটু স্লো খেলছে যেহেতু টার্গেটটা ছোট এবং উইকেটটা কিছুটা বোলারদের সহায়তা আছে। ঘণ্টাখানেকের আমার মনে হয় লাগবে না, এর মধ্যে তারা জয়ের বন্দরে পৌঁছে যাবে। আমরা একটু সরাসরি যদি খেলাতে দেখাতে চাই, আজকে কিন্তু শেখ জামাল আনুষ্ঠানিকভাবে ম্যাচ হারছে তারা, এটা নিশ্চিত অলমোস্ট। তবে ট্রফিটা আজকে তাদের হাতে উঠবে, এর আগের ম্যাচেই তাদের জয় নিশ্চিত হয়েছে, তবে ট্রফির আনুষ্ঠানিকতা আজকে সম্পন্ন হবে। ইতিমধ্যেই মাঠে ট্রফিটি ডিসপ্লেতে রাখা হয়েছে দেখার জন্য, ম্যাচ শেষে
মাসেই তারা ট্রফি নিয়ে উদযাপনে মেতে উঠবেন। তবে আমি এর বাইরে একটা উত্তর দিতে চাই, সেটা হলো যে লিগটা শেষ হয়ে গেল, লিগে বেশ কিছু ক্রিকেটার পারফর্ম করেছেন, আপনি যদি বিজয়ের কথা বলেন ভালো পারফরমেন্স করেছেন ন্যাশনাল টিমের পুলের বাইরের কিছু ক্রিকেটার, তবে ন্যাশনাল টিমের যারা রেগুলার টেস্ট খেলছেন তাদের পারফরমেন্স কিন্তু হতাশাজনক। আজকেও মুশফিকুর রহিম ব্যর্থ হয়েছেন, ভালো করতে পারেননি। এছাড়া আপনি যদি দেখেন ক্যাপ্টেন মমিনুল তো রেগুলার চান্সই পাচ্ছেন না, এর আগে দুটি ম্যাচ তিনি ড্রপ হয়েছেন একাদশ থেকে, তো সেই বিষয়গুলো একটু ভাবার বিষয় আছে। তবে যাই হোক, আজকের দিনটা শেখ জামালের জন্য, তারা এই ম্যাচটা হারলেও চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমবার তারা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে, প্রাণ খুলে উদযাপন করবে ঈদের আগেই, হয়তো ঈদের একটা অগ্রিম আনন্দ পাবে শেখ জামাল কর্তৃপক্ষ। ধন্যবাদ আপনাকে আসিনুর। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি, পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী সৌমিত্র শুভ্র, আমাদের সাথেই থাকবেন।